পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদ ওঠার নির্ভরযোগ্য সংবাদ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে বুধবার চাঁদপুরের 40টি গ্রামে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। এদিন সকাল 9:30টায় ঈদের প্রথম জামাতের ইমামতি করেন মাওলানা জাকারিয়া চৌধুরী। চাঁদপুর প্রতিনিধি এস এম নিজামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারুক শিমুল। বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের 40টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হাজীগঞ্জের সাদরা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইশাক চৌধুরী 1928 সালে এই প্রথা চালু করেন। তারপর থেকেই পীরের অনুসারীরা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করে আসছেন বলে জানান স্থানীয়রা। আবার অনেকেই হাদিস সম্পর্কে সঠিক ধারণা না রাখলেও পীরের নির্দেশেই যুগ যুগ ধরে একই প্রথা অনুসরণ করে আসছেন বলে দাবি তাদের। পৃথিবী একটা, চাঁদ একটা, আর একটি চাঁদ যখন একটি জায়গায় দেখা গেল, প্রমাণিত হয়ে গেল, এই সংবাদটা আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আজকে একই তারিখে যার যার লোকাল টাইম অনুযায়ী আপনার ঈদুল ফিতর উদযাপন করছে। তো মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ যেদিন ঈদ করছে, যেদিন রোজা রাখছে, আমি কেন সেদিন রাখবো না? আমি কেন পরের দিন রাখবো? যেহেতু কোরআন নাজিল আপনার সৌদি আরবে হয়েছে, ওই অনুযায়ী সবে কদর, সবে কদরের 3 দিন পরই। সুতরাং আমি সৌদির, শুধু সৌদি হিসাব না, আমি ইসলামিক, আমার কাছে এটাই মনে হচ্ছে এটা কারেক্ট। আমাদের হুজুর এই দীর্ঘদিন থেকেই করে আসছে, আমরাও এইভাবে করছি, আমার দাদারাও করছে, আমরা বাপেরাও করছে, আমরাও বা আপনার কলমা যেটা আমার কলমা সেটা, আপনারটা যদি পরিবর্তন থাকে তাহলে আমারটা কি পরিবর্তন? আমরা এখানে কোরআন হাদিস সম্বন্ধে আমরা মূর্খ মানুষ বুঝি না, আমাদের অগ্রিম রোজা রাখার বিষয়টির বৈধতা দাবি করে হাদিসি ব্যাখ্যা দেন সাদরা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যারা এই মাসে বিদ্যমান থাকবে তারা রোজা শুরু করবে, ঈদ করবে। আবার যারা হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলি রুয়াতিহি ওয়াফতিরুলি রুয়াতিহি, চাঁদ দেখা গেলে রোজা রাখো, চাঁদ দেখা গেলে ঈদ করো। এখানে ব্যাপক হারে বলেছেন সারা দুনিয়ার, সারা পৃথিবীর জন্য, গোটা দুনিয়ার জন্য একটাই চাঁদ, এই একটা চাঁদ দিয়েই তারিখ নির্ধারণ হবে। ইয়াতি মানে ওই একটা চাঁদ দিয়েই যখন দেখা যাবে তখন রোজা শুরু করবে, আবার ওই একটা চাঁদ দেখা গেলেই ঈদ করতে হবে। বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঈদ রোজা উদযাপনের প্রবক্তা মাওলানা ইসহাক চৌধুরীর মৃত্যুর পর থেকে তার 6 পুত্র এ ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।